তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি। তো আজকে আমি বাড়ি ফিরে যাব, সব গুছিয়ে নিয়েছি, ব্যাগ ট্যাগ এই দেখো এখানে ব্যাগ গুছিয়ে নিয়েছি। আর এই যে দুষ্টু বউটা ক্লাস শেষ হলো, ক্লাস শেষ হওয়ার পরে আমি ঘরটা গুছিয়ে ঝাড় দিয়ে দিয়েছি। আর বোন এই যে পুজোর বাসন টাসন বের করেছে, আর আরেক বোন গেছিলো বাজারে মাংস আনতে, আর এই যে এরা খেলা করছে এখানে, সবার পড়া হয়ে গেছে, এটারও পড়া হয়ে গেছে বোনের ছেলের। তো এরা এরা এখন এখানে খেলা করছে, আর বোন এখন মাংস কিনে দিয়ে গেল। ছোট বোন বাজারে গিয়েছিল মাংস কিনতে, এর মধ্যে আছে মাংস, আর এনেছে পেঁয়াজ রসুন, তেলটা ফুরিয়ে গেছিল তেলটা এনেছে। আর এটা হলো কক মুরগি, এখানে আছে 2.5 কেজি। মানে তোমাদের বলেছিলাম না যে আমাদের বাজারে মেশিনের সাহায্যে পশমগুলো তুলে এই যে ছাল সমেত এই যে পিস পিস করে কেটে দেয়, এটা বেশি টেস্ট লাগে আমাদের কাছে। আমরা খাই, খেয়ে অভ্যস্ত, তো সে কারণে আমাদের কাছে বেশি টেস্ট লাগে। যারা খাও না তাদের কাছে হয়তো ভালো লাগবে না। এই মাংসটা রান্না হবে, তো তার আগে ছেলেকে একটু দুধ খাওয়াবো। তো এই যে এখানে দুধটা গরম হয়ে গেছে, তো ভেবেছিলাম যে ছেলেকে দুধ খাইয়ে তারপরে স্নান করতে যাব, কিন্তু তারপরে ভাবলাম যে না, থাকার যাব না। বোন আজকে লোটে মাছ রান্না করছে, তো সকালে তো খাইনি কিছু, তো একেবারে খাওয়া দাওয়া করে তারপরে আমি মাংস রান্না করব। রান্না কমপ্লিট হবে, খেয়ে সবাইকে খাইয়ে খেয়ে তারপরে স্নান করে গোছাবো। তো আমি বেশিরভাগ দিনই এটাই করি, মানে সব খাওয়ার শেষে আমি স্নান করি, মাঝে মাঝে আবার না গেও করেই। আর আজকে বিশেষ করে তাড়াতাড়ি করার ইচ্ছা ছিল বিলে স্নান করব বলে, তো আজকেও যাওয়া হলো না। তারপরে ভাবলাম থাকে, একেবারে কালী পুজোর সময় যখন আসবো তখন বিলে স্নান করব, সাঁতার কাটবো, তো দারুণ মজা লাগে। কিন্তু জানো, অনেক দিন পরে, মানে 1 বছর হয়ে গেছে, মানে 1 বছর আগে একদিন করেছি, তারপর আর করা হয়নি। কিন্তু বিলে স্নান করলে না মানে প্রচণ্ড গা হাত পা ব্যথা হয়, কারণ সাঁতার কাটলে প্রচুর প্রেশার লাগে না, হাত পায়ে প্রেশার দিয়ে তারপরে সাঁতার কাটতে হয়, তো সে কারণে কষ্ট হয়, গা হাত পা ব্যথা হয়। কিন্তু ব্যথা হলেও ভালো লাগে, মানে বছরে একবার ভালো লাগে। আর আগে আমি ছোটোবেলায় বলতে গেলে মানে সারাদিন বিলেই পড়ে থাকতাম, মানে এতটা স্নান করার নেশা ছিল, গরমকালে বিশেষ করে, আর ছুটির দিনে স্কুল ছুটি দিলেই বিলে স্নান করতাম। তো এখন আমি চিকেনটা রান্না করব, আর এই যে হলুদ, লবণ আর গোলমরিচ বাটা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, আর এখানে রসুন বাটা, এখানে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা বাটা, হলুদ লবণ, আর একটু লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে দেবো। তো মা কিনে নিয়ে এসেছে, কিন্তু সেগুলো অতটা ঝাল না, তো গাছ থেকে এই যে বললাম মামার ছেলেকে তুলে নিয়ে আসতে, তো এই যে তুলে দিয়েছে, এখন এগুলো বাঁধবো। তো ছেলেকে স্নান করে দিয়েছে বোন, আর এই যে ভাতটা হয়ে গেছে, এসে না, আরেকজন এই যে কি খাবার খাচ্ছে দেখো, সোনা এদিকে হাই করো, পড়ে যাবি এখানে, দাঁড়া, পপকর্ন কই, দেখি কি খাবার এগুলো, বাহ তাই তো, দেখি আমি এক পিস খাই, মিষ্টি মিষ্টি, তুমি খেয়ে দেখো কেমন কেমন কেমন। আর এখানে হরিপদ খাচ্ছে ভাত লোটে মাছ দিয়ে, হরি তাকা হাই কর। তো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে মাংস দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে রেখে দিয়েছি, আর এখানে অপেক্ষা করছিলাম সুকান্তর জন্য। আর এই যে সুকান্ত হাজির, তো এসে পর বলছে যে কিছু খেয়ে আসেনি, খুব খিদে পেয়েছে, খেতে দাও, আর এখনও তুমি গোছাওনি, এখনও রেডি হওনি, চলো চলো তাড়াতাড়ি চলো। তো আমি বলছি চুপচাপ থাকো, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, রান্না হবে তারপরে খাবে তারপরে যাবে। তো কষা মাংস দিয়েছিলাম, ও খেয়ে বসেছিলো, আর এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন সুকান্তকে খেতে দেবো। তো দেখেই বুঝতে পারছো দারুণ টেস্ট হয়েছে, আর মানে পোলট্রি মুরগির থেকে না কক মুরগিটা বেশি টেস্ট লাগে। আর বোন যে সকালে লোটে মাছটা রান্না করেছিল, সে
সেটাও দারুণ হয়েছে, ফাটাফাটি টেস্ট হয়েছে। আর এই যে সুকান্ত খেতে বসে গেছে আমাদের, মানে আমার এখনও খাওয়া হয়নি, আর ছোট বোন খায়নি, আর এক বোন খেয়েছে, বোনের ছেলে, সবার টুকটাক খাওয়া হয়ে গেছে। আর সুকান্ত মানে উপরে বসেছে আর আমরা মানে এক এক দিকে মানে ছড়িয়ে ছিটিয়ে বসেছে সবাই সবার মতো। আমরা প্রতিদিন যে এখানে বসে খাই টেবিলে এরকম কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে খেলে না আমরা নিচে বসে খাই, নিচে বসে খাওয়ার মজাটাই আলাদা। আর একজন করে খেলে মানে একা যদি খায়, সবার খাওয়া গেছে, একা বোকার মতো খাবো, তখন এই টেবিলে বসে খাই। আর সুকান্তকে না লোটে মাছটা দিতে ভুলে গেছিলাম, তো পরে দিয়েছি। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এখন ছেলের জন্য খাবার রেডি করছি, যে ম্যাগি ঠান্ডা করছি, তাতে করে খাওয়াতে হবে। আর সুকান্ত খেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এখন ছেলেকে খাওয়াবো, সব গুছানো কমপ্লিট, ছেলেকে খাইয়ে জামা পরবো, তারপর সুকান্তকে ডাকবো, তারপর বেরিয়ে পড়বো। শোনা যাও ম্যাগি খাবা, শোনায় এখন বাজে 5:45 কি 50 এরকম কিছু একটা হবে, তো ঠিক আমার মনে নেই। আর এই যে আমরা গুছিয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, ছেলেকে এখন জুতো পরাবো, আর সুকান্ত বাইরে দাঁড়িয়ে আছে, আর ব্যাগও রেডি, মানে তিনটে ব্যাগ নিয়ে এসেছিলাম। আর সোনার দোকান থেকে যে ব্যাগগুলো দেয় না, তো সেই ব্যাগের মধ্যে রয়েছে ছেলের বাটি ঘটি, আর নিয়েছি সুকান্তর জন্য 4-5 পিস মাংস। তো বাড়িতে গিয়ে রুটি বানিয়ে দেবো, ও খেয়ে নেবে, আর আমি ম্যাগি ট্যাগি খেয়ে নেব। তো যাই হোক, আমি গুছিয়ে নিয়েছি কিন্তু সিঁদুরটা না খুঁজে পাইনি, লিকুইড সিঁদুর আমি রেখে গিয়েছিলাম, মানে বারবার আনতে হয় তো ঝামেলা, তো ওরা ঘরটার গুছিয়ে কোথায় মানে রেখেছে ওরাও জানে না। তো যাই হোক, আমি একটু লিপস্টিক সিঁদুরের মতো করে পরে নিয়েছি, আর মা এখনও বাড়ি আসেনি, মা আসতে তো অনেকটাই দেরি হয়। তো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এই যে এখন 6:30 বাজে, আর এখন আমি বাড়ি ঢুকলাম, এই যে মাসি এসে মাসিকে ফোন করলাম, মাসি আসলো, আর এই যে একটু মাংস নিয়ে এসেছি, এই ব্যাগে আছে, ছেলেকে বলছি তুই নিয়ে এটা উপরে চল। তো চলো, সুকান্ত নামিয়ে দিয়ে চলে গেলো, আর শয়তানটা কি করে জানো, আমি দাঁড়িয়েছি ব্যাগটা নিতেও ব্যাগটা নামিয়ে দিয়েছে, ছেলেকে নামিয়ে দিয়েছে, দাঁড়িয়েছি আঙুলের ওপর চাকা তুলে দিয়েছে, কি লেগেছে জানো। চলো 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 চলো, ওরে ওরে দেখি ঘরের কি অবস্থা করেছে, একেবারে দাঁড়াও দিচ্ছি। অন্ধকার হয়ে গেছে, তো ঘরের অবস্থা এই যে মোটামুটি মোটামুটি, ওই দেখো ভাঁজ করে রেখেছে, কাঁথা টাতা দেখেছো, আমি না থাকলে ধরো টাপিনি, আমি না থাকলে সুকান্ত কি করে জানো, গিটার নিয়ে ঘুমায়, মানে আমি থাকলে তো গালাগালি দিয়ে গিটার বাজালে আমি রেগে যাই, তো সে কারণে মানে আমি না থাকলে তখন মনের সুখে রাত্রে সকালে ঘুম থেকে উঠে মানে বাজাতেই থাকে। আর এখানে দেখো এই যে অর্ডার দিয়েছিল আমার সোনার জন্য, সেগুলো এসছে, ফোনে দেখাতো যে দেখ সোনা তোর ক্যাডবেরি সব এসে গেছে, দাও 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 ফোনের মধ্যে দিয়ে দাও, এটা মাছ নাকি কি কে জানে আমি জানি না, এটা পাপার জিনিস, এর মধ্যে কি আছে, এর মধ্যে মনে হয় ওর পাপার, ও এই যে গরম জল করে যে কোমর যন্ত্রণা করে না সেইগুলো, আমার মাঝে আমার কোমর যন্ত্রণা হচ্ছিল খুব, তো কি বলে ওটাকে হট ওয়াটার ব্যাগ না কি বলে যাই না, তো যাই হোক ওইটা এসছে। আর এখানে দেখো গ্রিন টি বানিয়ে খেয়ে কবে রেখে দিয়েছে যাই না, শুকিয়েও গেছে, এ দেখো গ্রিন টির সেই প্যাকেট শুকিয়ে গেছে, এখানে বসে এই পাউরুটি জেলি খেয়ে এখানেই রেখে দিয়েছে, মানে কি করে রেখে দিয়েছে। আর মাসিকে পাঠালাম দুধ আনতে, মানে আমাদের যে বাড়ি থেকে দুধ নেয়, আমাদের প্রতিদিন তো মানে 2.5 কেজি মতন দুধ নেয়, আগে এখন কম হয় বলে 2.5 কেজি নেয়, না হলে 3 কেজি করে নেয়। তো মাসিকে বললাম যে যে বাড়ি থেকে দুধ নিই, বলেছিলাম যে 15 দিন থাকবো না, 15 দিন বাপের বাড়ি যাবো, 15 দিন দুধ নেবো না। তারপরে মানে কিছু কিছু মানুষ যারা 500 করে নিচ্ছে তাদের 1 কেজি, তারপরে এক্সট্রা অনেকে নিচ্ছে, আচ্ছা তুমি গুছিয়ে দাও, তারা নিচ্ছে। তো মাসিকে বললাম, মানে শাশুড়ি মা এগুলো ঠিক করে গেছে, বলে গেছে,
তো বললাম মাসি এখন আর দুধ নেবো না, প্যাকেট দুধ কিনে নিয়ে আসো, একেবারে কালী পুজোর পরে আসবো, আবার তো এক সপ্তাহ থেকে আবার যাব, তো তখন একেবারে এসে তারপরে দুধ নেবো, এখন আর নেবো না, নাহলে এখন যদি যাদের দেয় তাদের যদি ছাড়িয়ে দেয় তো আবার যদি আবার এক সপ্তাহ পরে যাবো আবার তাদের বলবে মানে বকা দেবে, যদি কি কি বলবে তার ঠিক নেই, তো একেবারে নেবো, এখন আর নেবো না, এখন করে ভাত খাওয়াই আর এই প্যাকেট দুধ কিনে খাইয়ে দেবো, শহরের মানুষরা তো প্যাকেট দুধ খেয়েই মানুষ, তো মাসি গেল প্যাকেট দুধ আনতে, এখন আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, খুব কষ্ট হচ্ছে, তো চলো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। কি রাখবো, পাগল হয়ে গেছে ছেলেটা, ছেলেটা বাড়ি এসে পাগল হয়ে গেছে সব দেখে, তো চলো আর পাচ্ছি না, কষ্ট হচ্ছে খুব। তো এই যে ছেলে দুধ দিয়ে গেছে মাসি, আর সুকান্ত চলে এসেছে বাজার থেকে, ও বলল যে একটা টি কিনেছে, এটা কি টি, এটা তুলসী গ্রিন টি, তো আমি মানে তখন বলছিলাম না যে ওটা গ্রিন টি, তো ওটা গ্রিন টি না, ওটা তুলসী আছে আর আছে তোমার লেমন আর আছে জিঞ্জার আদা, তো এইগুলো মানে আলাদা একটা নতুন জিনিস কিনেছে, তো ওটা বলল যে ওটা বানিয়ে দাও, তো ওর জন্য বানিয়ে দিচ্ছি, আর গ্রিন টিগুলো মানে খুব খাচ্ছিলাম মাঝে আর এখন অনেক দিন হয়েছে আর খাওয়া হয় না, আর আমার মানে ওটা খেলে আমার কেমন গা গুলায়, মানে মুখের মধ্যে দিলে আমার গা ঝাঁকুনি দিয়ে ওঠে, তো সে কারণে আমি গ্রিন টি খাই না, আর এই যে সুকান্তর জন্য আমি বানিয়ে নিয়ে এসেছি, আর ছেলের জন্য দুধ গরম করব, দুধ খাওয়াতে হবে, তো দুধ খাওয়া ভেবেছিলাম, দুধটা গরম বসিয়েছি, তারপর ছেলে বলল যে না পাপার মতো আমাকেও টি দাও, আমি এই টি খাবো না, আমি ব্ল্যাক টি খাবো মানে র চা খাবে, তো এই যে দুধটা বসিয়ে ওর জন্য আবার চা বানিয়েছি, চা বানিয়ে ওই যে বিস্কুট দিয়ে খাবে, এই যে বসে গেছে দুষ্টু বুড়ো, এখন চা দিয়ে বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাবে, একা একা দেখো কি দুষ্টুমি করছে, বিস্কুটটা ভিজিয়ে আর একটা বিস্কুটের উপর রাখছে, না হলে গরম জিভ পুড়ে যাবে, তো এইভাবেই খাচ্ছে। আর আজকে বাড়িতে এসেই ও একটা জিনিস নষ্ট করে দিচ্ছে, তখন বলছিল না যে এর মধ্যে কি আছে, এর মধ্যে মাস্ক আছে, তোর মধ্যে মাস্ক ছিল না, ওর মধ্যে ছিল আমার ফোনের স্ক্রিন গার্ড পুরো নতুন, ও খুলতে গিয়েই মানে ওটা নষ্ট হয়ে গেছে। আমি তো বুঝতে পারিনি, আমি রান্নাঘরে কাজ করছিলাম, মাসির সঙ্গে কথা বলছিলাম, তারপরে টুকটাক কাজ ছিল মানে এলোমেলো ছিল, সেগুলো গোছাচ্ছিলাম, তো ওর মধ্যে ওই ফাঁকে ও ঘরে বসে এটাকে বের করার চেষ্টা করেছে, তো এমন মানে ভাবে টানাটানি করেছে যে ভেঙে গেছে গেছে, আর এটার দাম 600 টাকা, মানে সুকান্তও রেগে গেছিলো যে বাড়িতে এসেই তুই এরকম নষ্ট করলি, তো যাই হোক এরকম দুষ্টুমি করে মানে কিছু বলাও যায় না, একটুখানি বকেছি তাতেই কান্নাকাটি শুরু করে দিয়েছে, তো চলো আজকে ভিডিওটা আর বড়ো করছি না, কালকে আবার ফিরে আসছি নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর